আমি সংক্ষেপে বলতেছি, এরকম ভাবে প্রত্যেকটা বিষয় অর্জন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আমলের কথা চিন্তা করেন যে তার হাতে লালিত পালিত ছিল হযরত মিসদা। কোন এক বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন অপবাদ দেওয়া হয় সেই বিষয়ে তিনি কিছু এমন কথা বলছিলেন, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে গেছিল। এই কারণে রাগ হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে আমি আর কোনো খরচ খরচা দিব না, কসম খাইছিলেন। কিন্তু কোরআনে যখন এই বিষয়ে বলল যে না এই কসম খাওয়া যাবে না, তুমি তাকে দান বেরাত করো, সাথে সাথে তিনি হাসি মুখে মেনে নিয়েছেন। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুসলমান বিশেষ করে আনসারী মহিলারা সূরায়ে নূর নাজিল হলো যখন এবং সেখানে এই পর্দার বিধানের কথা যখন নাজিল হলো সাথে সাথে তারা পর্দা করার জন্য বাহিনীতে কাপড় কিনে আনা হবে সেই অপেক্ষা না করে তাদের বাড়িতে যে অন্যান্য কাপড় ছিল বা যে কম্বল ছিল মোটা চাদর সেইগুলো দিয়ে তারা পর্দা করে ঘরে থেকে বেরিয়েছে, কিন্তু ওই কাপড় কেনার অপেক্ষা তারা করেনি। মানে যে বিধানে আসলে সাথে সাথে তারা পালন করা শুরু করে দিত। এটি কোরআনের একটা হক আমাদের উপর, যে কোরআনের যে কোনো বিধান আমরা যখনই জানবো সাথে সাথে সেটার উপর আমল করবো। সুতরাং এগুলো সব কোরআনের হক।